জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় যেটি করবেন সেটি সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই নিয়ে আরও জানাতে টুঙ্গিপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জুথি। জুথি, মতবিনিময়ের কি শুনছেন, কি বলছেন নেতাকর্মীরা সব মিলিয়েই জানান। আমরা এখানে দুপুরের পর থেকে অপেক্ষা করছি। এটি হলো টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যে কার্যালয় সেটি এবং বঙ্গবন্ধুর যেই সমাধিসৌধ সেখান থেকে একটু দূরেই এটি এবং বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাশেই হচ্ছে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন এখানকার টুঙ্গিপাড়াতে। এবং সেখান থেকে এখানে হেঁটে আসার কথা আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি এবং এখানে যারা স্থানীয় নেতাকর্মী আছেন তাদের সাথে এই নির্বাচন পরবর্তী যে শুভেচ্ছা বিনিময়ের জন্য যেই ছোট্ট করে একটি সভার আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে এই সভার স্থলটি প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আশেপাশে এলাকা থেকেও অনেকেই এসেছে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য। এবং একটু দেখাতে চাই, যারা অপেক্ষা করছেন তারা আসলে দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আপনারা জানেন যে দুপুরে বেলা 12টার পরে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর যেই সমাধিসৌধ আছে সেখানে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয় প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে নতুন গঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী আরও একবার শ্রদ্ধা জানান এবং পরবর্তীতে স্থানীয় নেতাকর্মীদের সাথে ওখানেই শুভেচ্ছা বিনিময় করেন। এবং এখানে বেলা 3টার পরে আসার কথা থাকলেও আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে মন্ত্রিসভার যেই সদস্যরা এখানে এসেছেন টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে, তারা প্রধানমন্ত্রীর বাড়িতে তার আতিথেয়তা গ্রহণ করেছেন দুপুরবেলায় এবং অনানুষ্ঠানিকভাবে সেখানে একটি বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই বৈঠকের শেষ করার পরপর এখানে কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন এরকম আমরা শুনতে পেরেছি। এবং যেটি শুরুতেই বলছিলাম যে প্রধানমন্ত্রী আগেও যখন টুঙ্গিপাড়ার এই এই এখানে আওয়ামী লীগ অফিসে উনি আসেন নেতাকর্মীদের সাথে কথা বলতে তখন হেঁটে আসেন, উনি যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়িটি কখনোই এখানে ব্যবহার করেন না। এবং এবারও এরকমই একটি আশা নিয়ে এখানে নেতাকর্মীরা অপেক্ষা করছে এবং নেতাকর্মীরা এই নির্বাচনের পরবর্তী সময়ে নেতার কাছ থেকে আসলে জানতে চায় যে পরবর্তী দিক নির্দেশনা সেইগুলো জন্যই তারা এখানে অপেক্ষা করছেন। জুথি, আপনাকে ধন্যবাদ।